নমস্কার, ডিজিট বাংলায় আমি আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। কালকে আমরা আপনাদের জন্য একটি কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছিলাম, আজকেও আমরা আপনাদের জন্য সেরকমই একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি ডিটেলস বলার আগে আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দিন, তাহলে আপনাদের কাছে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আসুন তাহলে আর দেরি না করে আমরা আমাদের এই কম্প্যারিজন ভিডিওটি শুরু করে দিই। আজকেও আমরা রেডমি নোট 7 ফোনটির সঙ্গে অন্য একটি ফোনের কম্প্যারিজন নিয়ে এসেছি, তা হলো আসুসের ফোন আসুস ম্যাক্স প্রো M2। আমরা প্রথমে এই ফোন দুটির ডিসপ্লে ইত্যাদি দেখে নিই। রেডমি নোট 7 ফোনটিতে 6.3 ইঞ্চের ডিসপ্লে আছে, সেখানে আসুসের ফোনটির 6.26 ইঞ্চের ডিসপ্লে যুক্ত। রেডমি নোট 7 ফোনটিতে আপনারা 1080x2340 পিক্সেলের রেজলিউশন পাবেন, যেখানে আসুসের ফোনে আপনারা 2280 পিক্সেল রেজলিউশন পাবেন। এবার আমরা যদি এর প্রসেসর দেখি, তাহলে দুটি ফোনেই আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর পাবেন। তবে রেডমি নোট 7 এর এই প্রসেসর 2.2 GHz, যেখানে আসুসের ফোনটিতে 1.8 GHz দেওয়া হয়েছে। আর আমরা যদি দুটি ফোনের র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট দেখি, তাহলে রেডমি নোট 7 ফোনে আসলে তিনটে স্টোরেজ ভেরিয়েন্টে চীনে লঞ্চ করা হয়েছে, 4GB RAM, 3GB RAM এবং 6GB RAM। সেখানে আপনারা আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 ফোনটিতে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন এবং দুটি র্যাম ভেরিয়েন্ট পাবেন, এর র্যাম ভেরিয়েন্ট 3GB এবং 4GB। রেডমি নোট 7 ফোনটি যেখানে তিনটি র্যাম ভেরিয়েন্টের সঙ্গে এসছে, সেখানে এর স্টোরেজ ভেরিয়েন্ট দুটি, একটি 32GB এবং অন্যটি 64GB। এবং সেখানে আপনারা আসুসের ম্যাক্স প্রো M2 ফোনে দুটি স্টোরেজ অপশন পাবেন, দুটি র্যামের সাথে 32GB এবং 64GB। এবার আমরা এই দুটি ফোনের অ্যান্ড্রয়েডের বিষয়টি বলে নিই, যে দুটি ফোনে কোন অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনারা জানেন যে রেডমি নোট 7 ফোনটি যা চীনে লঞ্চ করা হয়েছে, তা অ্যান্ড্রয়েড 8.0 দেওয়া হয়েছে, এবং সেখানে আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 ফোনটি আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে। আর এবার হচ্ছে ক্যামেরার কথা। আমরা সবাই জানি যে রেডমি তাদের যে ফোনটি চীনে লঞ্চ করেছে, রেডমি নোট 7, তাদের দুটি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যে রেয়ার ক্যামেরার একটি 48 MP এবং অন্যটি 5 MP। আর সেখানে আসুসের ফোনে আপনারা পারেন 12 MP আর 5 MP রেয়ার ক্যামেরা, এবং দুটি ফোনে কিন্তু ফ্রন্টে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার 13 MP। তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরও অনেক ভিডিও দেখতে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।